সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা টিডির এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ সত্তরটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন ক্যাটফ্লি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গল্ফ খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন নো স্পিং এই বইটির রচয়িতাকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেন ওয়ান ইনি নো স্পিং এই বইটির রচয়িতা পরবর্তী প্রশ্ন অমিত পানঘাল ইনি কোন খেলার সাথে যুক্ত অমিত পানঘাল ইনি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি বক্সিং খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন আঠেরোতম এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের স্থান কত সঠিক অ্যান্সার হবে অষ্টম স্থান পরবর্তী প্রশ্ন একুশতম কমনওয়েলথ গেমসের মাস্কট বরবি হলো একটি কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোয়ালা ভালুক অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন উবের ট্রফি এই কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে এই কথাটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন থমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজক দেশ কোনটি থমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজক দেশ কোনটি সঠিক অ্যান্সার হবে থাইল্যান্ড পরবর্তী প্রশ্ন ভারতের ক্রিকেটের আসর প্রথম কত সালে এসেছিল ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে এসেছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় কোন খেলোয়াড়কে চীনের প্রাচীর বলা হয়ে থাকে ভারতীয় কোন খেলোয়াড়কে চীনের প্রাচীর বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে গোষ্ঠ পাল ইনাকে চীনের প্রাচীর বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত তো সঠিক অ্যান্সার হবে চব্বিশ ফুট পরবর্তী প্রশ্ন কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান সঠিক অ্যান্সার হবে শান্তি মল্লিক পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ডে প্রথম অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কলকাতা লীগের খেলা কোন সাল থেকে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হবে আঠেরোশো আটানব্বই সাল থেকে কলকাতা লিগের খেলা শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন কমনওয়েলথ গেমস দু হাজার এর মাস্কট কি ছিল কমনওয়েলথ গেমস দু হাজার এর মাস্কট কি ছিল সঠিক অ্যান্সার হবে বরবি ফুটবল পরবর্তী প্রশ্ন গোলপোস্টের উচ্চতা কত সঠিক অ্যান্সার হবে আট ফুট পরবর্তী প্রশ্ন রেফারিদের দক্ষতার জন্য কী পরীক্ষা দিতে হয় সঠিক অ্যান্সার হবে কুপার টেস্ট রেফারিদের দক্ষতা পরীক্ষার জন্য দিতে হয় পরবর্তী প্রশ্ন আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে সংযুক্ত আরব আমির শাহীর দুবাইতে এর সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন এফআইএইচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে লুসান সুইজারল্যান্ডে এটি অবস্থিত এফআইএইচ এর ফুলফ্রাম ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন পরবর্তী প্রশ্ন শ্রেয়সী সিং কোন খেলার সাথে যুক্ত ছিলেন ইনি ডবল ট্যাপ শ্যুটিং এই খেলার সাথে যুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন পুনম যাদব কোন খেলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার হবে তিনি ভার উত্তোলন এই খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে সুশীল কুমার কুস্তি খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন মনিকা বাত্রা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ইনি টেবিল টেনিস এই খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন গৌরব সোলাঙ্কি কোন খেলার সঙ্গে যুক্ত গৌরব সোলাঙ্কি ইনি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে বক্সিং সাইনা এই খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে পুরুষ জ্যাভলিন থ্রো এই খেলার সঙ্গে ইনি যুক্ত পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড স্ল্যাম কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত গ্র্যান্ড স্ল্যাম এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে টেনিস এবং ব্রিজ এই খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পদক জেতেন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পদক জেতেন সঠিক অ্যান্সার হবে রাজ্যবর্ধন সিং রাঠোর ইনি অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক পান প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক পান সঠিক অ্যান্সার হবে কে মালেশ্বরী পরবর্তী প্রশ্ন অলিম্পিক্স কথাটি অলিম্পাস শব্দ থেকে এসেছে যার অর্থ কি। সঠিক অ্যান্সার হবে যার অর্থ পাহাড় পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন সঠিক অ্যান্সার হবে রঞ্জিত সিং প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন পরবর্তী প্রশ্ন ডুরান্ট কাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে পিয় বুবারতিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন হ্যামলেট কাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি টেনিস খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন ওয়াটার পোলো খেলতে উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে সঠিক অ্যান্সার হবে উভয় পক্ষে সাতজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে পরবর্তী প্রশ্ন দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে দাবা খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন প্রথম কোন দেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে সঠিক অ্যান্সার হবে প্রথম ওয়েস্ট ইন্ডিজ এই দেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে পরবর্তী প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া এই দেশ সব থেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে পরবর্তী প্রশ্ন আগা খান কাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এই কথাটি হকি খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন অলিম্পিক খেলা কত বছর অন্তর হয় অলিম্পিক খেলা কত বছর অন্তর হয় তো সঠিক অ্যান্সার হবে এটি চার বছর অন্তর হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রিয়া সংস্থা কোথায় অবস্থিত নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রিয়া সংস্থা এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি পাতিয়ালাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন নক আউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন স্ন্যাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি ভলিবল খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট কোনটি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট কোনটি সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়ান ওপেন পরবর্তী প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় সঠিক অ্যান্সার হবে ক্রিয়া প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন থমাস কাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার হবে সি কে নাইডু ইনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন পরবর্তী প্রশ্ন মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ইনি লন টেনিস এই খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে সঠিক অ্যান্সার হবে বাস্কেটবল খেলায় উভয় পক্ষে জন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে পরবর্তী প্রশ্ন কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে নিউ দিল্লি শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কত সালে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো আট খ্রিস্টাব্দে অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন ডুরান্ট কাপ এর খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল ডুরান্ট কাপ এর খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হবে এটি প্রথম সিমলাতে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি। সঠিক অ্যান্সার হবে মোহনবাগান ক্লাব ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম পরবর্তী প্রশ্ন ভারতীয় ফুটবলের প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার হবে প্রদীপ ব্যানার্জি এটি পেয়েছেন পরবর্তী প্রশ্ন টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি গলফ খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন সঠিক অ্যান্সার হবে অমর নাথ পরবর্তী প্রশ্ন প্রথমে টেনিস কি নামে পরিচিত ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে টেনিস কি নামে পরিচিত ছিল সঠিক অ্যান্সার হবে কমক নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন ভারত অলিম্পিক হকিতে পদক জিতেছে মোট কতবার সঠিক অ্যান্সার হবে আট বার ভারত অলিম্পিক হকিতে পদক জিতেছে পরবর্তী প্রশ্ন কার জন্মদিন উপলক্ষে ক্রিয়া দিবস পালিত হয় কার জন্মদিন উপলক্ষে ক্রিয়া দিবস পালিত হয় সঠিক অ্যান্সার হবে ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এটি পালিত হয় পরবর্তী প্রশ্ন ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় সঠিক অ্যান্সার হবে ২৬ মাইল তিনশো গজ অতিক্রম করতে হয় পরবর্তী প্রশ্ন ভারত কোন সালে প্রথম অলিম্পিক হকিতে অংশ নিয়েছিল ভারত কোন সালে প্রথম অলিম্পিক হকিতে অংশ নিয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হবে আধুনিক অলিম্পিক গেমস আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন এশিয়া মহাদেশের প্রথম অলিম্পিক হয় কত সালে এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিক হয় কত সালে সঠিক অ্যান্সার হবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে প্রথম শীতকালীন অলিম্পিক ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে এটি দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে প্রথম কমনওয়েলথ গেমস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রথম সাফ গেমস এর আসর কোথায় বসেছিল সঠিক অ্যান্সার হবে এটি প্রথম কাঠমান্ডুতে বসেছিল পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় সঠিক অ্যান্সার হবে মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ডের সেফিল্ড ক্লাব এটি বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন ভলিবল কোন দেশের জাতীয় খেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার হবে এটি শ্রীলঙ্কার জাতীয় খেলা তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনও প্রেস করবে এবং এই ভিডিওর ক্লাসের পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের টিডির এক্সাম চ্যালেঞ্জার এই অ্যাপটিকে ফলো করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ